বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আবার অনেকদিন পরে হাজির হলাম একটি রেসিপি নিয়ে, খুব সুস্বাদু এবং মুখরোচক একটি ভর্তা যা সকলেরই প্রিয়। তো ভর্তাটা দেখুন, আমি এতটুকু অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। আমি এই ভর্তাটার সাথে তিন থেকে চারটা শুকনো মরিচ টেলে রেখেছি। এইভাবে করে টেলে নেবেন, হালকা করে টেলে নেবেন। বিচিটা এইভাবে করে আগে টেলে আমি ছিলে নিয়েছি, আপনারা ভালো করে টেলে 10 থেকে 15 মিনিট তাওয়ায় টেলে এভাবে করে ছিলে নেবেন। এভাবে পেঁয়াজ কুচি অথবা আপনি আস্ত পেঁয়াজ দিতে পারেন, কম বেশি হতে পারে। যদি আপনাদের ভর্তা বেশি হয়, বেশি মরিচ দিবেন, পেঁয়াজের পরিমাণটা বাড়াতে পারেন। আমি এতটুকু পরিমাণে দেখাচ্ছি কীভাবে বানাতে হবে ভিডিওটা। এখন আমি 4টা শুকনো মরিচ ট্রেনে নিয়েছি, এটা আমি পরিমাণ মতন লবণ দেব। হালকা করে একটু পানি নিয়েছি সুবিধার্থে। লবণ দিয়ে মরিচটাকে এভাবে নিয়ে করে নেবেন। সুন্দর করে বার করেন, কেটে নেবেন। ছেঁচলা অনেক সময় শরীরের মধ্যে ফুটতে পারে, এজন্য এইভাবে রেখে ছেঁচাটাই সব বুদ্ধিমানের কাজ। দেখবেন খুবই মজা লাগে। বিচির ভর্তা শেষ হয়ে গেল, আমাদের কাঁঠালের বিচির ভর্তা। এই ভর্তাটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খুবই ভালো লাগবে। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্টস করে জানতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আপনার অনুপ্রেরণায় আমার একমাত্র লক্ষ্য, আমি সহজ উপায়ে আপনাদেরকে প্রত্যেকটা রান্নাই আমার চ্যানেলে দেখাই। তো আশা করি আমার রান্নাগুলো আপনারা খেয়ে আমার মতো ঠিকই বানাবেন, বানিয়ে রান্না করে খাবেন, তাহলে বুঝতে পারবেন কতটুকু সুস্বাদ এবং মজা। তো আশা করি আমার পাশেই থাকবেন। সকলে ভালো।